नमस्कार अपनारा देखें रिपब्लिक बांगला आमी सुबीर रही जलपाइगुड़ी के आज जलपाइगुड़ी आमरा बड़ो वितर्क निये एसेछि। जलपाइगुड़ी मूल जो समस्यागुलोर मध्य एक अन्यतम समस्या जलपाइगुड़ी बंध चा निलाम केंद्र 2015 थेके सेटा कार्यत बंध बला जाय एखाने कोनो रकम कोनो काज होच्छे ना। एबं आज आमार साथे जलपाइगुड़ीते ये बड़ो वितर्कते समस्त दलेर प्रतिनिधिरा रयेछेन एबं एकबार करे सबार साथे एकटु परिचय करिये निब। दादा आपनार नामटा? सौजित सिंह। कोन दलेर थेके एसेछेन? बहुत जनपदे। এখানে রয়েছেন শাসক দলের পক্ষ থেকে দাদা আপনার নাম? তপন ব্যানার্জি, সভাপতি শহর ব্লক তৃণমূল কংগ্রেস। এবং এই রাজনৈতিক দলের পাশাপাশি কিন্তু চা ব্যবসায়ী যারা রয়েছেন, চা শিল্পপতি, তারাও রয়েছেন এখানে। বিজয়বাবু আপনার নাম আর পরিচয়? আমার নাম বিজয় গোপাল চক্রবর্তী। আমি প্রেসিডেন্ট কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। এর পাশাপাশি আপনার নাম আর? পিনাকী সেনগুপ্ত, সভাপতি জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটি। আজ আমরা বড় বিতর্ক করব জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র বন্ধ, চা নিলাম কেন্দ্র কেন খুলছে না, কার উদ্যোগের অভাব রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সবার প্রথমেই আমি এখানে বিজয়বাবু রয়েছেন চা ব্যবসায়ী। বিজয়বাবু, কেন জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র কেন বন্ধ হলো? দীর্ঘ আন্দোলনের ফসল, 90 দশক থেকে লাগাতার আন্দোলন করে জলপাইগুড়ির মানুষ এই চা নিলাম কেন্দ্র পেয়েছিল, বন্ধ হলো কেন? দেখুন, আপনি যদি বলেন উত্তরবঙ্গে মোট যে চা উৎপাদন হয় প্রায় 410 মিলিয়ন কিলো, তার আমরা যে দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি থেকে লাস্ট ইয়ারে বিক্রি হয়েছে 150 মিলিয়ন কিলো, তার মানে আরও আমরা এখানে আরও 250 মিলিয়ন কিলো চা কিন্তু উদ্বৃত্ত। এবং যারা চায়ের ব্যবসায়ী তারা চায় যে চাটা নিলামের মাধ্যমে বিক্রি হোক এবং স্বচ্ছতা আসুক, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দুবার চেষ্টা করেও, প্রথমবার একবার চললো বছর 2-3, তারপরে সেটা বন্ধ হয়ে গেল, তারপর আবার চেষ্টা করলাম, তারপর আমরা বহু চেষ্টা করেছি, আমরা মাননীয় সাংসদকেও বলেছি, তারপর আমাদের আগে এখানকার যে টিএমসির প্রেসিডেন্ট ছিলেন কৃষ্ণকুমার কল্যাণ, উনিও প্রাণপণ চেষ্টা করেছেন, কিন্তু আমরা বিফল হয়ে গেছি। এখানে একটা যেটা বোঝা যাচ্ছে, সত্যি কথা বলতে কি, শিলিগুড়িতে বায়ার, সেলার, ব্রোকার এদের একটা কোটারি তৈরি হয়ে গেছে, তারা শিলিগুড়ির ওই বাইরে থেকে এখানে আসছে না। আর আপনারা জানেন জলপাইগুড়ি শিলিগুড়ি এই দুই শহরের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ লড়াই আজকে থেকে না বামফ্রন্ট আমল থেকে আছে, আর তার শিকারই আমার যেটা মনে হচ্ছে তার শিকারই হচ্ছে জলপাইগুড়ি, এই আমাদের চা নিলাম কেন্দ্র। সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় চা বৃহত্তম উৎপাদনকারী জেলা, যেখানে 90টি বড় চা বাগান আছে, 25,000-এর উপরে ছোট বাগান আছে এবং 92টি বটলি ফ্যাক্টরি আছে। মানে চা প্রচন্ড উৎপাদন, এখানে কোনো অভাব নেই উৎপাদনের, এবং এখানে কিন্তু বায়ারেরও অভাব নেই, কিন্তু যারা সেলার তারা দিতে চাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা ব্রোকার হাউস বা বায়ার ডোমিনেটেড, কিন্তু শিলিগুড়িতে মেন বায়াররা শিলিগুড়িতে, তারা এখানে আসতে চাচ্ছে না। এটা নিয়ে জেনে নেওয়ার চেষ্টা করবো। সৌজিত বাবু, কি মনে হয় এই যে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এদের মধ্যে একটা যে ঠান্ডা লড়াই, তার কারণেই কিন্তু এই চা নিলাম কেন্দ্রের এই দুরবস্থা? কিছুটা সত্যি কথা দেখুন, আমি বলি, বিগত বামপন্থ সরকার যখন ছিল সেই সময় চা নিলাম কেন্দ্র এখানে গড়ে উঠছে, শুরু হয়েছিল, কিন্তু সেই সময় গভর্নমেন্ট যেটা বলেন একটু আগে গোপালবাবু, যে একটা রিবেট দাও, ট্যাক্সের রিবেট, সেটা সাময়িক দেওয়া হয়েছিল, কিন্তু বলে বছরখানেক হয়নি সেটা তুলে দেওয়া হয়েছিল, এবং এর পিছনে চক্রান্ত ছিল। আমি বলি আপনার, সেই সময় দুর্দান্ত প্রতাপ নেতা বামফ্রন্ট আমল অশোক ভট্টাচার্য, যে তার উন্নয়নটা ছিল শিলিগুড়ি কেন্দ্রিক, এবং যার জন্য জলপাইগুড়ি আজকে অনেক অংশে পিছিয়ে রয়েছে এবং এখন আমরা তার ভুক্তভোগী, এবং পরবর্তী সময় তৃণমূল গভর্নমেন্টও সেটাকে নতুন করে আপডেট করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যেটা উনি বললেন, সত্যি তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, এটা অশোক করে জানা নেই ইনফ্রাস্ট্রাকচার নেই। এবং আপনি পরিকাঠামো বলতে কি বোঝেন, জানিলাম কিন্তু কী কী পরিকাঠামো লাগতে পারে, রাস্তাঘাট, কমিউনিকেশন, অন্যান্য। আমি বলছি আপনাকে, বিগত কয়েক বছরের মধ্যে কেন্দ্র সরকার কী কী করছে আমি আপনাকে বলে দিতে পারি। সোনালী চতুর্ভুজ দিয়ে আমাদের ফোর লেন হয়েছে, এখন আরামসে গাড়িগুলো সব যেতে পারে। কিষাণ রেল একটা হয়েছে, আপনি জানেন, এখানে যে কোনো রকম কৃষি পণ্য তার মধ্যে এটাও পড়তে পারে, চাপ পড়তে পারে, জলপাইগুড়ি থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য কিষাণ রেল রয়েছে। আমি আরও আপনাকে কিছু কথা বলি, এখানে যে সবচেয়ে বড় পরিকাঠামো অফ সেটা ছিল ওয়্যার হাউস শিলিগুড়িতে। আপনাদেরই সাংসদ বিগত কিছুদিন আগে আমরা দেখলাম একাধিকবার বৈঠক করলো এই নিলাম কেন্দ্র খোলার ব্যাপারে, এবং সেই বৈঠকগুলো কিন্তু এখন পর্যন্ত ফলপ্রসূ হয়নি। এই নিলাম কেন্দ্র যা যেই অবস্থা ছিল সেই অবস্থায় রয়েছে কেন? আমাদের সাংসদ দরবার করছে, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টারের সাথে যোগাযোগ করছেন, এবং সেখান থেকে দেন অ্যান্ড দেয়ার ডাইরেকশন দেওয়া হচ্ছে টি বোর্ডকে বিষয়টি দেখার জন্য। টি বোর্ড ইন্সপেকশন করছে, কমিটি ছিল বলে ভার্চুয়াল অনেক কিছু কাজকে মিটিং হয়েছে, হওয়ার পর ওনাদের যে অবজারভেশনটা যেটা এসেছিল সেটা পরিষ্কার বলা হয়েছিল, পরিকাঠামোর অভাব। বিজেপি যেই অভিযোগ বা দাবি করছে যে ওয়্যার হাউসটা তারা দিয়ে দেবে প্রয়োজন হলে, আপনার কি মনে হয় এই নিলাম কেন্দ্র কেন খুলছে? দেখুন, শুধু ওয়্যার হাউস দিলেই তো হবে না। 2005 সালে অনেক আন্দোলনের ফলে জলপাইগুড়িতে আমাদের চা নিলাম কেন্দ্র স্থাপিত হয়, এবং সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা এটা মানে স্বীকার করার কোনো জায়গা নেই, দেবপ্রসাদ রায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। মূলত তার প্রচেষ্টাতেই 2005 সালে এখানে চা নিলাম কেন্দ্রটি স্থাপিত হয়েছিল। তারপর 2015 অবধি চলে কোনোরকম ধুকে ধুকে, 15 থেকে একদম ডিফান্ড হয়ে যায়।
তো 2012 সালে তৃণমূল সরকার আসার পরে একবার চেষ্টা হয়েছিল চা নিলাম কেন্দ্রটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য, এবং এখানে একটা ই অকশনও হয়েছিল, ই অকশনও হয়েছিল, এবং আমার যতদূর খবর আছে প্রায় 7,000 কিলো চা অকশনও হয়েছিল এখানে। কিন্তু দুর্ভাগ্যবশত পরবর্তী সময়ে ওই যে শিলিগুড়ি কেন্দ্রিক সমস্ত বিষয়টা, এখানে বায়ার সেলাররা আসতে এবং ব্রোকাররা তারা রিফিউজ করে, আসতে চায় না, তো তারই ফলস্বরূপ পরবর্তী সময়ে অকশন কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। টি বোর্ড রয়েছে, টি বোর্ডও একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং রাজ্য সরকারের পরিকাঠামোগত সহযোগিতা প্রয়োজন আছে। তো এটা যদি আমরা সকলে মিলে উদ্যোগ না নেই, তাহলে জলপাইগুড়ি শহরে এই যে চা নিলাম কেন্দ্র, বহুদিনের আন্দোলনের ফসল হিসেবে চা নিলাম কেন্দ্র গড়ে উঠেছিল, সেটা অধরাই থেকে যাবে আমাদের কাছে, সেটা সম্পূর্ণ হবে না। একবার একবার পিনাকি বাবুর কাছে জেনে নেওয়া যাচ্ছে। পিনাকি বাবু, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, তারপর জলপাইগুড়ি এই চা নিলাম কেন্দ্র, এই দুটো বড় মুভমেন্ট ছিল জলপাইগুড়ির সাধারণ মানুষের, এবং সাথে অবশ্যই কংগ্রেসের একটা বড় ভূমিকা ছিল। আজকের এই চা নিলাম কেন্দ্র দেখে কি দুঃখ হয়? দেখুন, আমাদের দুঃখ হওয়া বা না হওয়ার উপরে কিছু কি নির্ভর করে? কিছু সেরকমভাবে নির্ভর করে না। বাস্তব যে জায়গাটা সেটা হচ্ছে, আমি অন্য কোনো শহরের দোষ দেব না, কারণ অন্য কোনো শহরের এমপি বা এমএলএরা যদি একাট্টা হয়ে, এই যে দার্জিলিং মেলটা হলদিবাড়িতে আসলো, তারা যদি একাট্টা হয়ে আপনার দাবি জানাতে পারে যে না ওটা দার্জিলিং মেল, এটা সেটা আবেগ টাবেগ অমুক তমুক ব্যাপার, আবার এনজিপি থেকেই চালাতে হবে। মানে এখানে একটা বলে রাখা প্রয়োজন, এনজিপিটা কিন্তু জলপাইগুড়ি জেলার, এনজিপি থেকেই চালাতে হবে, এরকম যদি বলতে পারে তাহলে আমরা কোনোদিন কেন বলতে পারলাম না? কেন পারলাম না কেন? আমাদের এটাই এটাই আমাদেরকে ভাবার প্রয়োজন যে আমরা এটা বলতে পারলাম না। আপনি সার্কিট বেঞ্চের কথাটা তুললেন দেখে বলছি, সার্কিট বেঞ্চের আন্দোলন বা চা নিলাম কেন্দ্রের আন্দোলনটা দলমত নির্বিশেষের আন্দোলন, যেহেতু বিরোধী পক্ষ হিসাবে আমাদের একটা শক্তি তখন জলপাইগুড়ি শহরের মধ্যে বেশ ছিল, আমরা বেশিরভাগ সময় অংশগ্রহণ করেছিলাম। এই আন্দোলনটাকে তবুও আমি পলিটিক্যালাইজ করতে চাই না, এটা জলপাইগুড়ি শহরের বা জলপাইগুড়ি জেলার মানুষের এটা আন্দোলন ছিল। প্রশ্নটা হচ্ছে যে এরা কন্টিনিউ করতে পারলেন না কেন? সারা জায়গায় দেশের মধ্যে 7টার মধ্যে 6টা চলছে আর আমাদেরটা বন্ধ হয়ে আছে। কেন চলছে না? সেখানকার সরকার, সেখানকার যে ন্যূনতম একটা কর দেওয়ার ব্যাপার ছিল সেটা প্রাথমিক অবস্থায় মকুব করতে হয়, সেটা করেছেন। আর আমাদের এখানকার যারা অর্থমন্ত্রী তারা বারবার এসছেন, আগের আমলেও এখনও বারবার এসছেন, কাগজপত্র নিয়েছেন এবং নিয়ে চলে গেছেন। আমি জানি না যাওয়ার সময় করলা তিস্তা বা ফরাক্কা দিয়ে যাওয়ার সময় জানলা দিয়ে ফেলে গেছেন কিনা সেই সমস্ত প্রস্তাবগুলি। কর ছাড়ের যে বিষয়টা, সেই কর ছাড়ের বিষয়টা কিন্তু আমরা একাধিকবার শুনেছি যে চা শিল্পীদের পক্ষ থেকে দাবিও করা হয়েছিল। তবু আপনাদের দল, এই যে আপনাদের দলেরই এখন বর্তমানে শিল্পমন্ত্রী রয়েছেন, তার কি মনে হয় যে এই কর ছাড় কি দেওয়া উচিত? এটা তো রাজ্যের শিল্পমন্ত্রীর উপরে নির্ভর করবে না, শিল্প দপ্তরের উপরে নির্ভর করবে না। একটা প্রপোজাল এসেছিল, প্রপোজাল ওনারাই দিয়েছিলেন যারা চা শিল্পের সঙ্গে যুক্ত, যে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রকে বাঁচাতে হলে যে এখানে সিটি সিট চাটাকে অকশন করা হোক, আর শিলিগুড়িতে যেটা লিপ রয়েছে লিপটি সেটাকে অকশন করা হোক। তো এই দুই ভাগে যদি ভাগ করা যেত, হ্যাঁ এই দুই ভাগে যদি ভাগ করা যেত তাহলে মনে হয় দুটো শহরই, মানে চা নিলাম কিন্তু দুটো শহরেরই বাস্তব। কিন্তু সেই বিষয়ে কেউ গুরুত্ব আরোপ করেনি। এটা উদ্যোগ নিতে হবে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কমার্স ডিপার্টমেন্ট এবং টি বোর্ডকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টি বোর্ডের উদ্যোগ নিলে কি এটা চালু হবে? না দেখুন, একটা কথা আপনি বলি, এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের থেকে রয়েছি ঠিকই, কিন্তু জলপাইগুড়ি শহরটা আমাদের সকলের এবং সকলে ভালোভাবে শহর, এটা উন্নয়ন হলে সকলকে এগিয়ে আসতে হবে। একটু আগে যে বলে আমাদের শাসক দল থেকে তপনবাবু বললেন, আমি তপনবাবুকে অনুরোধ করব যে সমস্যাগুলো হচ্ছে, আজ অবধি শাসক দলের কোনো দায়িত্বপূর্ণ লোক, এমএলএ হতে পারেন বা সরকার যে ডিএম রয়েছে উনিও দায়িত্বপূর্ণ পদে রয়েছেন ত্রিপুরের সাথে, তারা কেউ কোনোদিনও এমপি বা সেন্ট্রাল গভর্নমেন্ট কারোর সাথে যোগাযোগ করছে কীভাবে খোলা যায়, আপনি খবর নিয়ে দেখুন, একটু যোগাযোগ হয়নি। আমি বলবো এই ইগো ছেড়ে আসুন, একসাথে জলপাইগুড়ি শহরের সাথে বসুন, অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্টের রোল রয়েছে। আমি আপনার যেটা বললাম সাবসিডি, আসাম গভর্নমেন্ট এখনও অর্থডক্স চায়ের উপর ভর্তুকি দিয়ে সাবসিডি দিয়ে যাচ্ছে, হোয়ারাস আমাদের পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত হয়, উত্তরবঙ্গে যত চা হয় কোথাও এটা শুরু করেনি। আসাম গভর্নমেন্ট দিতে পারলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কেন দিতে পারছে না? দেখুন বিষয়টা সেরকম না, উদ্যোগ গ্রহণ হয়নি শাসক দল থেকে, এটা বলা যাবে না। আমাদের প্রয়াত নেতা কৃষ্ণ কুমার কল্যাণী, উনি ওয়েস্ট বেঙ্গল টি ডাইরেক্টরেটের ভাইস চেয়ারম্যান ছিলেন, তো উনি যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন।
এবং তার উদ্যোগের ফলে কমার্স ডিপার্টমেন্ট থেকে কমার্স ডিপার্টমেন্টের নির্দেশে টি বোর্ড থেকে একদল প্রতিনিধি এসেছিল। প্রতিনিধি এসে ভিজিট করে তারা কী রিপোর্ট দিলেন, তারা রিপোর্ট দিয়েছেন বলে কমার্স ডিপার্টমেন্ট আমাদেরকে জানিয়েছে যে এখানে ইনফ্রাস্ট্রাকচারটা নেই। এটা যখন আমরা সাংসদকে জানালাম, আপনার মাধ্যমে সাংসদকে জানিয়েছেন, সাংসদ বললো এই ধরনের কোনো তথ্য আদান প্রদান হয়েছে আমি জানি না, এটা এটা বলেছে সাংসদ, এটা অন মানে রেকর্ড অন ক্যামেরা বলেছে। হোটেল নেই, ভালো ভালো আবাসন নেই, থাকার জায়গা নেই, যদি এখন ই হয় ইটেন মানে ই অকশন হয় বলে বাইরে আসার প্রয়োজন নেই অতটা, তথাপি শহরে একটা ইনফ্রাস্ট্রাকচার নাই, সেটা তো রাজ্য সরকারই করতে পারে বলে আমরা কি করতে পারি। শিলিগুড়ির যে লবিটা বায়ার সেলার লবি খুব স্ট্রং লবি, আর যেটা হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা উদ্যোগ, সেটা রাজ্য সরকার থেকে সুপারিশ গেলে সবচেয়ে ভালো হয়। এবং যে চিঠিটা তপনবাবু বলছেন, চিঠিটাতে টিবোর্ড থেকে বলা হয়েছিল, টিবোর্ডের যারা কলকাতায় ঠান্ডা ঘরে বসে যারা নীতি নির্ধারণ করে তারা জানে না যে জলপাইগুড়িতে ফোর লেন হয়ে গেছে, তারা ভেবেছিল রাস্তা নেই এখানে, কিন্তু সেই রিপোর্টটা গেছে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি টিবোর্ডের মেম্বার হিসাবে সেটা কিন্তু খুব ভালো রিপোর্ট গেছে, কিন্তু তারপরে দেখলাম জিনিসটা ধামাচাপা পড়ে যাচ্ছে। আজকে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চে প্রচুর লোক আসছে আসবে, কিন্তু চা ব্যবসাটা যদি এখানে অকশনটা চালু হয়, ক্যাশ ফ্লো যাকে বলে, প্রচুর পরিমাণে বাড়বে। সেকেন্ডলি গভর্নমেন্টের যে রাজস্ব প্রচুর পরিমাণে কিন্তু বাড়বে এবং জলপাইগুড়ির অর্থনৈতিকভাবে সরাসরি কিন্তু সমৃদ্ধ হবে বলে আমরা মনে করছি। যে কেন জলপাইগুড়ি শিলিগুড়ি ক্লোজ কেন, আপনাকে বলি কুনুর ও কোয়েম্বাটুর অনলি 46 কিলোমিটার, কত চা হয় বলুন তো? সাউথ ইন্ডিয়াতে 120 মিলিয়ন কিলো চা হয় না, আমার এই উত্তরবঙ্গে 410 মিলিয়ন কিলো, আমার জলপাইগুড়ি তো 225 মিলিয়ন কিলো চা বানায়। সুতরাং জলপাইগুড়ি টি অকশন যদি সবাই মিলে আমরা উদ্যোগ নিতে পারি যাকে বলে হোলিস্টিক অ্যাপ্রোচ, এই হাল দেখে কিন্তু সভাপতি সবাই এখন চাইছেন যে সবাই একযোগে একভাবে আন্দোলন করে এটাকে আবার ফের খোলানোর জন্য উদ্যোগ নিচ্ছেন। এখানে একজন চা এই টি অকশন সেন্টারের কর্মীও রয়েছেন। দাদা, আপনি একটা প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লিখেছেন, কী চিঠি লিখেছেন? চিঠিতে লিখেছিলাম যে এখানে এখন আমি শুনলাম যে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে শুনেছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার নেই, একটা চা নিলাম কেন্দ্র চালানোর জন্য যত রকম ইনফ্রাস্ট্রাকচার দরকার সব ইনফ্রাস্ট্রাকচারে আমাদের চা নিলাম কেন্দ্রে আছে। যদি টিবোর্ড বা টিবোর্ড যদি কালকের থেকে বলে অকশন সেন্টার চালু হবে, তাহলে আমাদের কালকের থেকে অকশন সেন্টার চালানোর ইনফ্রাস্ট্রাকচার আছে, ই অকশন থেকে আরম্ভ করে সব কিছুই আছে। আর ওয়ারহাউসের কথা বলছেন, এখানে 19টা ওয়ারহাউস ছিল, রেজিস্টার ওয়ারহাউস, যেটা 19টা ওয়ারহাউস করা হয়েছিল এই চা নিলাম কেন্দ্রকে ই করার জন্য। তারপরে এখানে চা না আসার জন্য, দীর্ঘদিন চা না আসার জন্য ওরা ঋণ নিয়ে বেকার যুবকরা ওয়ারহাউস করেছিল। চা না আসার দরুন এখানে ধীরে ধীরে ওই ওয়ারহাউসগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকে। তো ইনফ্রাস্ট্রাকচার এখানে সবই আছে। আপনি তো প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লিখেছেন, তারপরে কোনো রিপ্লাই পেয়েছিলেন? চিঠিতে রিপ্লাই এসেছিলেন যে এখানে জলপাইগুড়িতে নাকি চা নিলাম কিন্তু চালানোর কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আর একটা ভুল তথ্য এসেছিল যে এখানে ম্যানুয়ালি অকশন হয়, কোনোদিনই না, এখানে 2012 থেকেই ই অকশন চালু হয়েছিল, এমজিবিকে ভানু এখানে চালু করে গেছিলেন। নিশ্চয়ই কোনো রাজনৈতিক কারণ আছে, উভয় দলই চাচ্ছে না, উভয় রাজ্য সরকারেরও সেরকম হেলদোল নেই আর কেন্দ্র সরকারও হেলদোল নেই, দুজন প্রচেষ্টা করলে একসাথে প্রচেষ্টা করলে অকশন সেন্টার হতেই পারে। কিন্তু পিনাকিবাবু কি মনে হয়, একজন কর্মী সে সাধারণ মানুষ, সেও বুঝছে যে রাজনৈতিক দলের কর্মীদের সদিচ্ছার অভাবেই এই অবস্থা? বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যে চা নিলাম কেন্দ্রের আন্দোলন বা সার্কিট বেঞ্চের আন্দোলনে এমন এমন মানুষ যোগদান করেছিলেন বা এমন এমন মানুষের কাছ থেকে শুনবেন যে তারা চায় যে ব্যাপারটা জানে না, কিন্তু যে সার্কিট বেঞ্চে কী হয়, চা নিলাম কেন্দ্রে কী হবে ব্যাপারটা তো জানে না। আমরা চায়ের জেলা, চায়ের শহর সব ঠিক আছে, কিন্তু জানে না, না জেনেও আমাদের সাথে কিন্তু রাস্তায় হেঁটেছিল। তার কারণ তাদের মনে হয়েছিল যে জলপাইগুড়িতে তো অর্থনৈতিক উন্নয়ন বলতে চাকে কেন্দ্র করি একসময় হয়েছে, এখনও আবার হোক, যে চা নিলাম কেন্দ্র হলে এটার তাতে সব ধরনের, শুধুমাত্র যারা চায়ের ব্যবসা করেন, যারা চা বাগানের মালিক তারাই নন, বিভিন্নভাবে আমাদের ইয়ং যারা ফোর্স, তারা জেনারেশন যেটা, তারা কিন্তু এটাতে বেনিফিটেড হতে পারেন। ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত যে ব্যাপারটা, এই ব্যাপারটায় রাজ্য সরকার, কেন্দ্র সরকার, তাদেরকে আমি দোষারোপ করতেই পারি, কারণ আমি তাদের দল করি না। আমার মনে হয় তার মধ্যেও কিছু একটা ব্যাপার থাকে, যেটা হচ্ছে যারা আসেন এই জায়গাগুলি করতে তারা কোনোভাবে অন্য কোনো শহরের ব্রোকারদের দ্বারা নিয়ন্ত্রিত, পরিষ্কার বললাম আবার বলতে পারি, ব্রোকারদের দ্বারা নিয়ন্ত্রিত। এই জায়গাটাই দায়িত্বটা হচ্ছে যারা শাসক দলে আছেন তাদেরকে। আমার কী দায়িত্ব, আপনার কী দায়িত্ব, এইটা নিয়েই আলোচনা করতে করতে আমরা 10-15-20 বছর যদি কাটিয়ে দিই,
দায়িত্বটা প্রত্যেক যারা ইলেক্টেড মানুষ তাদের তাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব ব্যাপারগুলিকে মেটানো। আপনি কি বলবেন, সমন্বয় সাধনের কি অভাব রয়েছে? সমন্বয় সাধন কি নেই? দেখুন একটা কথাই বলবো যে এটা মানে বহু আন্দোলনের ফসল তো চানিলাম কেন্দ্র, এবং সেই আন্দোলনের সাথে সরাসরিভাবে আমরা যুক্ত ছিলাম। তো স্বাভাবিকভাবেই আমরা কখনোই চাইবো না যে নিলাম কেন্দ্রটা বন্ধ হয়ে যাক, ঠিক আছে? আজকে যারা বলছে আজকে 2015 থেকে তো দাদা বন্ধই হয়ে গেল, সেটাই বলতে যাচ্ছি আমি। আজকে যারা বলছে কেন্দ্রীয় সরকারে যারা রয়েছে, হ্যাঁ সবিবাবু এখানে বললেন, জানি না সেই আন্দোলনে সবিবাবু কোনো অংশগ্রহণ ছিল কি না, যদি থাকে তো ভালো, এবং কোন দলের হয়েছিল সেটাও আমি জানি না। তো যাই হোক, সুতরাং বহু আন্দোলনের ফসল হিসাবে এটা গড়ে উঠেছিল। তো স্বাভাবিকভাবে আমরা চাইবো এটাকে পুনরুজ্জীবিত করতে, এবং পুনরুজ্জীবিত করার জন্য একজন শহরবাসী হিসাবে আমার যা যা করণীয় নিশ্চয়ই আমি সেটা করব, এবং পাশাপাশি যারা জনপ্রতিনিধি রয়েছে, কি পৌরসভা বলুন, কি আমি কাউন্সিলর বলুন, যে পদেই থাকি না কেন, এবং বিধায়ক বলুন, এবং এখানকার এমপি বলুন, হ্যাঁ সকলকে এটা দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এবং সকলে মিলে এগিয়ে আসলেই হ্যাঁ আমাদের এটা আবার পুনরায় শুরু করা সম্ভব। জলপাইগুড়ি জেলার অর্থনৈতিক কতটা লাভ হবে? তা দেখুন, আজকে চা নিলাম কেন্দ্র হলে এখানে যারা ব্রোকার হাউস তারা অফিস খুলবে, তারপরে এখানে আপনার আজকে দেখুন শিলিগুড়িতে 179 ওয়্যার হাউস তৈরি হয়েছে, সেখানে কতগুলো মানুষের চাকরি হয়েছে, সেখানে কত আপনার যারা ভ্যান বা বাহক তারা আসছে, তারপরে এখানে কতগুলো ট্রান্সপোর্ট হয়েছে, কত ট্রান্সপোর্ট মানে সারা মানে ভারতবর্ষের কোনাচে কোনাচে শিলিগুড়ি থেকে চা যায়, ডুয়ার্সের বা তোরায়ের চা যায়। সুতরাং এই জিনিসগুলো কিন্তু ধাপে ধাপে গড়ে উঠবে যখনই টি অকশন সেন্টার হবে। যদি আমরা চা নিলাম কেন্দ্র তৈরি করতে পারি জলপাইগুড়ি, তা আবার পুনরুজ্জীবন করতে পারি জলপাইগুড়ি, কিন্তু সেই অর্থনৈতিক সমৃদ্ধি থেকে বঞ্চিত হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। কি মনে হয় সজিতবাবু, যে এইখানে বেকারদের চাকরি সমস্যাও বেশ খানিকটা মিটবে, যেহেতু ব্যবসার সাথে যেহেতু বলছি, এবং আপনার কি মনে হয় যে এবার কেন্দ্রীয় সরকারকে আপনারা বলবেন বা রাজ্য সরকারকে নিয়ে একসাথে এই চা নিলাম কেন্দ্র খোলার ব্যাপারে উদ্যোগ নেবেন? আগে একটা ছোট কথা বলি, জলপাইগুড়ি যতগুলো উন্নয়নের যে আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনই কোনো দল থেকে হয়নি, জলপাইগুড়ি আপামর জনসাধারণ আন্দোলন ছিল, সার্কিট বেস দাবি আদায় সমন্বয় কমিটি, এটা কোনো দল বলতে আপনি দাবি করতে হবে না যে আমার সার্থক, জলপাইগুড়ি আপামর জনসাধারণ ছিল, প্রত্যেক চা নিলাম কেন্দ্র তাই। আমি বলি কোনো দলের ব্যাপার নেই এখানে, ফার্স্ট। সেকেন্ড আমি যেটা বলছি, আপনি জানেন যে যেটা আপনি কেউ বললেন, সত্যি আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছি জলপাইগুড়ি শহর, এবং আমাদের কম্পিটিশন কার সাথে অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে আমাদের সেখানে শহর থেকে। কিছু আলাদা করের ছাড়, কিছু আলাদা সুবিধা দিতে হবে, যাতে করে বায়াস বা ট্রেডার্স যারা আছে তারা যাতে আকর্ষিত হয় এখানে আসার জন্য, যাতে তাদের দু পয়সা বেশি ইনকাম হয় এখানে করলে, একটু সুবিধা পায়। যেই সুবিধা যদি দেওয়া যেতে পারে, রাজ্য সরকার যদি একবারে এটা করতে পারেন, আমার মনে হয় তাহলে যতই যেটা পিনাকে বললেন একদম একমত, একটা দালাল চক্র কাজ করছে, কিন্তু দালাল চক্র ভাঙিয়ে আনা তখনই সম্ভব যখন কিছু অর্থনৈতিক সুবিধা পাবে। জলপাইগুড়ি সাংসদ কি অ্যাক্টিভ এই এই নিলাম? দেখুন, উনি তো চিঠি সম্বন্ধেই জানতো না, হ্যাঁ, তো পরবর্তী সময়ে কি তার অ্যাক্টিভিটি ছিল সেটা আমাদের মানে জনসমক্ষে আসেনি, সাহেবের আমরা বলতে পারছি না যে উনি কী চিঠি চাপাটি করেছেন, কোথায় গিয়েছেন, কীভাবে পার্থ করেছেন। আমরা এটা জেনেছি যে উনি যে চিঠিটা পাঠিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রক কমার্স মিনিস্ট্রি, সেই চিঠিটা সম্বন্ধে ওনার জানা ছিল না বলেই তিনি বিবৃতি দিয়েছিলেন। রাজ্য সরকারের যতটুকু করণীয় তো নিশ্চয়ই রাজ্য সরকার সেটা করবে, প্রয়োজনে আমরা জনপ্রতিনিধি হিসেবে বলুন, একজন নাগরিক হিসাবে বলুন, হ্যাঁ আমাদের যেই জায়গায় যাওয়া দরকার, যেভাবে আন্দোলনটা করা দরকার, আমরা নিশ্চয়ই করব, রাজ্য সরকারকে বলবো। কিন্তু কেন্দ্রীয় সরকারকেও, যদিও এই চার ব্যাপারটা মূলত নির্ভর করে কেন্দ্রীয় সরকার এবং টি বোর্ডের উপরে, হ্যাঁ অধিকাংশটাই নির্ভর করে, তারা যদি সদিচ্ছা নিয়ে এগিয়ে না আসে, তাদের যদি উদ্যোগ না থাকে, তাহলে তো এটাকে আর বাঁচানো সম্ভব হবে না। জলপাইগুড়ি জেলায় প্রায় 100টা বড় গার্ডেন এবং ছোট গার্ডেন তো অগুন্তি, প্রায় আমি যতটুকু শুনছিলাম 10 লক্ষ মানুষ নাকি এর সাথে জড়িত সরাসরিভাবে। আপনার কি মনে হয় যে এই যে 10 লক্ষ মানুষ এবং এত চা বাগান থাকা সত্ত্বেও জলপাইগুড়ির চা ব্যবসায়ীরা কেন এখানে চা পাঠান না? এটা তো যারা চা ব্যবসায়ী তারা বলতে পারবেন যে ওনাদের ওখানে বেনিফিট। মধ্যে কি অন্য কোনো রাজনীতি আছে? রাজনীতি নেই, ওনারা নিজেদের ব্যবসার স্বার্থটাই দেখেন। রাজনীতি কি আছে না আছে, কে কী করেন না করেন আলাদা ব্যাপার, কিন্তু যখন উনি ব্যবসাটার ব্যাপারটা নিয়ে ওনারা যখন চিন্তা করেন, তখন ওনারা শিলিগুড়ি থেকে কী বেনিফিট পান সেটা আমার জানা নেই। জিজ্ঞেস করলেই বলবেন যে সেই ভ্যাট মুক্ত করতে হবে বা কর মুক্ত করতে হবে, এরকম এরকম ব্যাপার। রাস্তায় নেমে চা নিলাম কেন্দ্র খোলার ব্যাপারে কি আবার ফের আন্দোলনের পথে যাবেন? অবশ্য অবশ্যই, আমার মনে হয় জাতীয় কংগ্রেস দল কি রাজনীতি করবে সেটা বড় কথা নয়, এখানে মনে হয় যে
যেহেতু বিজয়বাবু আছেন চায়ের সাথে সরাসরিভাবে যুক্ত, বাদ দিয়ে তিনটা প্রধান দল আছেন, কেউ কেউ হয়তো আসতে পারেননি, তারাও আসবেন। আমাদের আমরা বামফ্রন্টকেও ডেকেছিলাম, তারা এখানে আমাদের এখানে আসেন। যে আজকের থেকে এই যে আপনাদের সাথে কথা বললাম না, এটার থেকেই আমাদের একসাথে আন্দোলনে নেমে যাওয়া উচিত। ঝান্ডা টানা একটু পরেই ধরলাম, পরে আবার এই যে একটা জায়গায় একমত হলাম নিশ্চয়ই সবাই, যে এটা ইমিডিয়েটলি খোলার একটা ব্যবস্থা করা হোক এবং এই কথাটার থেকেই নতুন করে একটা আন্দোলন শুরু হোক। সরাসরি জানাতে পারছি আমাদের, তাহলে আমাদের নামতে হয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কেন্দ্র আমরা সেই জায়গায় যাচ্ছি না, আমরা বলছি যে আমি ঢিল ছোঁয়া যাচ্ছি না। কেন্দ্রীয় সরকারকে আমরা অনুরোধ করতে পারি, যে আসুন আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে আমাদের জলপাইগুড়ির যে বহুদিনের আন্দোলনের ফসল যে চা নিলাম কেন্দ্র, হ্যাঁ, সেটাকে আবার আমরা পুনরুজ্জীবিত করি, এই আবেদন আমরা জানাতে পারি। উনি যেটা বললেন একদম ভুল, যে জানেই না এমপি সাহেব, এতগুলো কমিউনিকেশন উনি করছেন, আমি আপনার দেখালাম, অন ক্যামেরা দেখালাম, আমার কাছে রয়েছে, তথ্য রয়েছে, একাধিক আমি আপনার আগে বলছি উনি সচেষ্ট। কেন্দ্রীয় সরকার দেখুন, এ তো নয় যে আমাদের এমপি যা বলবে কেন্দ্রীয় সরকার সেটা শুনতে বাধ্য, সেটা এখানে বলা যেতে পারে না, কিন্তু ব্যক্তিগত হবে উনি জলপাইগুড়ি উন্নয়নের জন্য সচেষ্ট। নতুন করে চা নিলাম কেন্দ্র গড়ে তুলতে গেলে যা যা আর্থিক ছাড় বা অন্য অন্য সুযোগ সুবিধা দিতে হবে সেটা রাজ্য সরকার প্রোভাইড করতে হবে। বলছি বিজয়বাবু, বিজয়বাবু কি মনে হয় এবার এই যে সবাই তো বলছে একসাথে আন্দোলন করতে আন্দোলন করবে নিলাম কেন্দ্র চালুর ব্যাপার বা খোলার ব্যাপারে, 2015 সাল থেকে বন্ধ, 7 বছর হয়ে গেল, আর কি সম্ভব? তাহলে সম্ভব তো বললামই, এটা তো এটা আমি তো বলছি এটা একটা শুধু রাজ্য সরকার একটা সুপারিশ যাবে, স্ট্রং সুপারিশ, আর কেন্দ্রীয় আপনারা কি রাজ্য সরকারকে আবেদন করবেন? তাহলে আমরা অলরেডি চিঠি দিয়েছি, আমরা টি অকশন কমিটি থেকে বারংবার চিঠি দিচ্ছি, বারংবার আমরা পারসুয়েশন করছি টি বোর্ডের সাথে, আমরা চাই রাজ্য সরকার শিল্প দপ্তর থেকে একটা স্ট্রং চিঠি যাক এবং কেন্দ্রীয় সরকার তার উপরে ভিত্তি করে, প্লাস এখানকার যে মাননীয় এমপি আছেন জয়ন্তবাবু, উনিও চেষ্টা করেছেন, অস্বীকার করবো না। আজকে যেটা আমাদের পরিবেশটা লাগলো যে সবাই চাচ্ছে জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্র হোক, সবার যদি সর্বাত্মক পজিটিভ অ্যাটিটিউড থাকে আমার মনে হয় জলপাইগুড়িতে অকশন সেন্টার করাটা শুধু সময়ের ঘোষণাটা বাকি। এই যে বন্ধ চা নিলাম কেন্দ্র 2005 সালে যেটা শুরু হয়েছিল, 2015 থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে, কর্মীরা বেতন পাচ্ছেন না, এই চা নিলাম কেন্দ্র কবে খোলে এবং জলপাইগুড়ি জেলার এত চা বাগান রয়েছে তারপরেও কেন এই চা টি অকশন সেন্টারের এই অবস্থা, সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে। জলপাইগুড়ি থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা।